তাহলে আমরা প্রথমে এটার পার্থক্য নির্ণয় করব, পার্থক্য নির্ণয় করলে কত পাই? পার্থক্য সমান কত পাইছি? নীতিক্ষেত্রে চার আসে না পার্থক্য? কোন বীজগণিত রাশিকে সমর্থন করে এটা আমরা কিভাবে নির্ণয় করবো? আমাদেরকে প্রথমে ধরতে হবে, কেমন পদ সংখ্যা ধরতে হবে, ধরি ধরি পদ সংখ্যা তারপরে আমরা এবার কি করব, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ প্রথম সংখ্যা, প্রথম পদ সমান প্রথম পদ সমান কি তিন, তারপরে হ্যাঁ তিন, এটাকে আমরা কি করব বীজগণিত রাশিতে নিয়ে গেলে প্রথমে পার্থক্যের সাথে ক গুণ করতে হবে, তাহলে পার্থক্য চার, চার কের সাথে কত গুণ করতে হবে, গুণ ক সমান চার ক, চার ক হবে আর কি, চার ক, যেহেতু ক এর মান হবে এক, তাহলে চারের সাথে ক গুণ করলে এক গুণ করলে চারে কে চার, এই ক্ষেত্রে এক বেশি হয়েছে, তাহলে আমরা কি করবো মাইনাস এক, ঠিক না, মাইনাস এক। হ্যাঁ, তারপর দ্বিতীয় পদের ক্ষেত্রে যাই, দ্বিতীয় পদের ক্ষেত্রে কি রকম হবে বলো, দ্বিতীয় পদ সমান আছে কত, সাত, দ্বিতীয় পদ সমান সাত, সেভেন, তাহলে সাত, এখন আমরা যদি এটাকে চার ক, তাহলে চার ক হবে চার ক, একইভাবে মাইনাস ওয়ান, কেন দ্বিতীয় পদ যদি ধরি চারের যে কয়ের জায়গা হবে দুই, তাহলে চার দোকানে আট, এখান থেকে এক গেলে এগারো, আমরা এবার তৃতীয় পদে নির্ণয় করি কিভাবে বীজগণিত রাশিকে সমর্থন করতে দেখি, তাহলে একইভাবে চার ক, চার ক ধরলে ক এর মান হবে তিন, তিন চারে বারো হয়, কেমন তাহলে এখান থেকে ঠিক একইভাবে বারো, বারো থেকে এক বিয়োগ করলে এগারো, এগারো হবে, হ্যাঁ তাহলে এটাও ঠিক একই করলে এগারো, এইভাবে আমরা করে একেবারে শেষ পর্যন্ত করতে পারবো চাইলে। এখন যদি আমরা পঞ্চাশতম পদ নির্ণয় করি তাহলে কি হবে, পঞ্চাশতম পদ পদ সমান কিরকম হবে বলো, পঞ্চাশতম পদের ক্ষেত্রে হবে সমান চার ক মাইনাস এক দিয়ে করবো আর কি, ঠিক না, তাহলে এই ক্ষেত্রে হবে চার গুণ কত, চার গুণ চিহ্ন পঞ্চাশ, তারপর হবে বিয়োগ এক, ঠিক না, তাহলে চার পাঁচে এটা দুইশো হবে, মাইনাস কত হবে এক হবে, তাহলে এখন দুইশো থেকে যদি এক বিয়োগ দিই একশো নিরানব্বই, একশো নিরানব্বই, তাহলে এইভাবে করে করে আমরা কি করতে পারবো, মানে পথ নির্ণয় করতে পারবো, কেমন। তাহলে আজকের আজকের আলোচনা থেকে আমরা কি জানলাম, ওই সংখ্যা প্যাটার্ন কয় ধরনের হয় এবং সংখ্যা প্যাটার্ন থেকে কিভাবে পরবর্তী সংখ্যা নির্ণয় করা যায় এবং তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় এবং এটা কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে সে বীজগণিতীয় রাশি কিভাবে নির্ণয় করা যায় এবং এই বীজগণিতীয় রাশি দিয়ে মানে পদ সংখ্যা নির্ণয় করা, কেমন এতম পদ এত হবে, কততম পদ, একশোতম পদ কত হবে, দুইশতম পদ কি কত হবে, হ্যাঁ পঞ্চাশতম পদ কত হবে, এইভাবে মানে তম পদ নির্ণয় করার সিস্টেমটা বা পদ্ধতিটাও আমরা আজকে জানলাম। তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। কোন সমস্যা আছে? না স্যার। তাহলে আমাদের আলোচনা, তারপর আমি সংক্ষেপে করতে চাচ্ছিলাম, তারপর আজকে একটু লম্বা হয়ে গেল মনে হয়, আচ্ছা যাক, আজকে সূচনা হিসাবে আমি তোমাদেরকে নিজে থেকে দিলাম কয়েকটা, আগামীকালকে ঠিক একইভাবে সকাল এগারোটায় আমরা আবার যুক্ত হব, কিন্তু আশা করব মানে ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা যাতে বেশি হয়,
বেশি সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত উপস্থিতি আমি আশা করি। তোমরা যারা যাদের কাছে তোমাদের মানে যোগাযোগ করার অপশন আছে বা যোগাযোগ করার মতো তোমাদের আশেপাশে আছে বা মোবাইল নাম্বার আছে বা যেভাবে হোক না কেন তোমরা তাদের সাথে যোগাযোগ করে বলবে স্যারের সাথে 11টায় জুম লাইভ ক্লাসে যুক্ত হতে হবে। আমার লাইভ ক্লাসের তোমরা ওই মিটিং আইডি আর পাসওয়ার্ড পাইছো তো না, ফেসবুক থেকে অথবা ইমো গ্রুপ পেজেও আছে, সেখান থেকে তুমি তোমরা যদি বলো, তারা যদি জিজ্ঞেস করে আমরা কিভাবে যুক্ত হবে, তুমি তখন বলবে ওই স্যারের ইমো আইডিতে ইমো গ্রুপ পেজের মধ্যে দিছে, আর আমাদের স্কুলের অনলাইন পেজ যেটা আছে অনলাইন ক্লাসের যে পেজটা আছে সেখানেও স্যার দিছে, ওইখান থেকে আইডি আর পাসওয়ার্ড নিয়ে তারপর জয়েন্ট মিটিং এ ক্লিক করে জুম ইনস্টল করে প্রথমে জুম ইনস্টল করে পরে জয়েন্ট মিটিং এ ক্লিক করে তারপর আইডি এবং পাসওয়ার্ড দিলে সাথে সাথে আমার সাথে কানেক্ট হয়ে যাবে। তমাম এইভাবে তুমি তোমরা তাদেরকে বলছো এবং চাই মিনিমাম 50 জন চাই আমি আগামী কালকে। জান্নাতুল মাওয়া 50 জন কালকে, হ্যাঁ আগামী কাল সকাল 11টায় 50 জন আনতে পারবে? চাইলে কিন্তু পারবে তোমরা, কেমন? আমিও দু তিন জনকে বলতে, আচ্ছা আচ্ছা আমিও আমিও সবাইকে টঙ্গি যোগাযোগ করার চেষ্টা করবো, তোমরাও চেষ্টা করবে, কেমন? আচ্ছা ঠিক আছে, আজকে কোনো কাজ টাজ দিলাম না, আগামী কালকে থেকে আমরা কঠোর ভাবে পড়াশোনায় লেগে পড়বো। পড়াশোনার মধ্যে থাকবে, বাইরে ঘোরাঘুরি করবে না, ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এখানে সমাপ্ত। Yes. 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 Yes.